বিরুদ্ধে ক্রিকেট এর স্লোগানে কুমিল্লার মনোহরগঞ্জে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ মাঠে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন। কলেজ ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান জিসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হিরো, রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, মনোহরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির মানিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় কাটুনিপাড়া রকেট একাদশকে পরাজিত করে হাতিমারা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন।